السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাছু দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব আসলে সেটা আমার বিষয় নাই তাহলেও মানুষ আমাকে প্রশ্ন করছে এই জন্য অনেক যুবকরা নতুন বিবাহ করে করার পরে স্ত্রীর সাথে যখন সহবাস করতে যায় তো স্ত্রী সেই সময় ইন্টারকোর্স করতে খুব অসহ্যভাব হয় অর্থাৎ তার সাথে আনন্দ করতে চায় দেয় না প্রথম দিন মানে এটা সব মহিলাদের একটা শুরুতে একটা ভাব হয় তো অনেক যুবকরা স্ত্রীকে আনন্দ দিতে গিয়ে খুবই গুনার কাজে লিপ্ত হয়ে যায় নাফরমানির দিকে নেমে যায় একজন ভাই প্রশ্ন করেছে স্ত্রীর যৌন অঙ্গে জিব্বা দিয়ে নাড়াচাড়া করা যাবে কি না নাউজবিল্লাহ যায় আপনারা বুঝতে পারছেন আমার যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো বলেন তিনি বলেন যে আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দিয়ে লক্ষ্য করি না উনিও আমার লজ্জাস্থান দিয়ে কোনদিন লক্ষ্য করেন নাই এভাবে কথা হাদিসের মধ্যে আসে অর্থাৎ এতে বোঝা গেল জিব্বা দ্বারা স্ত্রীর যৌন অঙ্গে ছাটা যাবে না এটা হারাম এটা হচ্ছে পশুবাস পশুদের অভ্যাস একটা পশু আর একটা পশুকে উত্তেজিত করার জন্য তার লজ্জাস্থানের মধ্যে তার জিব্বা দিয়ে ছাটে সেই পশুটা উত্তেজিত হয় এরপরে ইন্টারক্রস করে তো একজন পুরুষ তার ওয়াইফকে উত্তেজিত করার জন্য একজন স্ত্রীর বিভিন্ন স্থান রয়েছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেইগুলোকে আপনারা লক্ষ্য করুন প্রিয় বন্ধুগণ স্ত্রী যৌন অঙ্গে জিব্বা দ্বারা চাটা হারাম এইগুলো করলে যৌন শক্তি কমে যায় সেক্স কমে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নাফরমানি থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ